আর সে অন্যায়টা করতে হবে একটি মেয়ের নারীত্ব চলে গেলে বেঁচে থাকার মতো কোনো স্বপ্ন আর থাকে না আমি বলেছিলাম আমি শুধু বেঁচে থাকার স্বীকৃতি চাই এই জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব তুমি যদি তোমার কথা রাখো তাহলে আমিও কথা দিচ্ছি তুমি ঘর পাবে স্বামী পাবে সমাজে বেঁচে থাকার স্বীকৃতি পাবে আমিও কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি শুনব আমি করব তাহলে শুনো কি বলছো তুমি ঠিকই বলছি যা সত্যি তাই বলছি আপনার ছেলে আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে এখন অস্বীকার করছে মা খবরদার তোমার মতো একটা বাজে মেয়ে আমাকে মা বলে ডাকবে না তুমি কি মনে করেছো তোমার কথা বিশ্বাস করে আমি আমার সন্তানকে অবিশ্বাস করব মা তুমি ওকে ধাক্কা মেরে বের করে দাও আর না হয় আমি বের করে দিচ্ছি বাবা বাবা মা মেয়ে ভালোই ব্যবহার করলেন শুনুন আপনি শুধু ছেলের মাই না মেয়েরও মা যদি আপনার এই মেয়েটার আমার মতো অবস্থা হতো তাহলেই বুঝতে পারতেন আপনার ছেলে আমার কত বড় সর্বনাশ করেছে তোর মতো আমার বোন নষ্ট মেয়ে না বল তুই কার কথা মতো নাটক করতে এসেছিস নইলে আজ আমি তোকে মেরেই ফেলবো বল বল পড়া পড়া ছাড়ো কে বল বলছিস ডাক থামা ওই থামা বলছি ছাড়ো কে ছাড়ো কে তোমার নাম পড়া জি তোমাকে গ্রেফতার করা হলো আই নিয়ে চলো আরে নিয়ে চলো আরে একটু আরে কি আছে ছাড়ো বলছি সবই তো শুনলি এবার থানায় চল গিয়ে পরাগের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে আয় অফিসার আমি আপনাকে অনুরোধ করছি শুধু এক মিনিটের জন্য আপনার সেল থেকে পরাগকে আমার সামনে নিয়ে আসুন সেন্ট্রে यस স্যার পরাগকে সেল থেকে বের করে নিয়ে এসো জি স্যার আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি যে মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম সেই মন প্রাণ দিয়ে এখন তোমাকে ঘৃণা করি মিস্টার পরাগ তোর 40টা ঘুষের চাইতে আমার বোনের থাপ্পর অনেক শক্তিশালী অনেক ব্যথা কেমন লাগলো আমার কাউন্টার লং লং টাইম নো সি আন্ডারস্ট্যান্ড রোজা রোজা ওরা ওরা শুধু শুধু পরাগকে রোজা পরাগ আমি তোর ছেলে হোক আর যাই হোক আমি মনে হয় তোকে অবিশ্বাস করবো না বাবা আমি তো তোকে ভালো করে চিনি কিছু শুনতে চাই না আমি চাই পরাগ যাতে জীবনে আমার চোখের সামনে জীবন্ত দাঁড়াতে না পারে বুঝতে পেরেছি সুলতান সমাজদারকে লিয়ে ইশারাই কাফি আমি যা যা বলেছি সব মনে আছে তো আপনি কোনো টেনশন করবেন না দেখুন আমি আদালতে কি খেলা খেলি অর্ডার 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 মহামান্য আদালত নারী কখনো মা কখনো বোন কখনো ঘরের লক্ষ্মী কখনো বাংলার মেয়ে কখনো বাংলার বধূ আমার মক্কেল সেই নারীদেরই একজন এখনো তার বিয়ের ফুল ফোটেনি এখনো তার কুমারী জীবন শেষ হয়নি তাই যখন দু চোখে বাংলার মেয়ে থেকে বাংলার বধূ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে আমার মক্কেলের জীবনে স্বপ্নের পুরুষ হয়ে আসে এই আসামি পরাগ রহমান মিথ্যে কথা মহামান্য আদালত
সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আসামিকে বাদী পক্ষের উকিল সাহেবের বক্তব্য পেশ করার মধ্যে বাধা না দেওয়ার জন্য বলা হচ্ছে। প্রসিড অন। মহামান্য আদালত, আমার মক্কেল জানত না পরাগ রহমান তার জীবনে স্বপ্নের পুরুষ হয়ে আসেনি। ভ্রমর যেমন ফুলের মধু খেয়ে উড়াল দিয়ে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে, এই আসামিও একইভাবে আমার মক্কেলের নারীত্বকে ভোগ করে উড়াল দিতে চেয়েছিল ওরানার। আসামির কপাল খারাপ, সেই সুযোগটা সে পুরোপুরি পায়নি, পুলিশের কাছে ধরা পড়ে যায়। মহামান্য আদালত, আইনের চোখে অপরাধী সাব্যস্ত হলে আসামির হয়তো কয়েক বছর জেল হবে, বেরিয়ে এসে আবার ফুলে ফুলে উড়ে বেড়াবে, কিন্তু কি হবে এই নারীর? কোন মুখ নিয়ে সমাজে বাস করবে সে এবং তার পরিবার? তাই আমি বলতে চাই মহামান্য আদালত, আমার মক্কেল আমারও মেয়ে হতে পারত, আপনারও মেয়ে হতে পারত। আর যদি হতোই আমরা কি করতাম? নিশ্চয়ই ইজ্জত হারানো একটা মেয়ের বাবা হিসাবে সমাজে মুখ দেখাতে পারতাম না। মহামান্য আদালত, নারীর অমূল্য সম্পদ ইজ্জত, সেই ইজ্জত লুণ্ঠনকারী জেল হলে ওই ইজ্জত হারানো কুমারী নারী কিন্তু স্বামী পাবে না, সংসার পাবে না, বেঁচে থাকার অধিকারও পাবে না। তাই আমার আকুল নিবেদন, আমার মক্কেল যাতে আসামির বিবাহিত স্ত্রীর পরিচয় নিয়ে সমাজ সংসারে বসবাস করার অধিকার ফিরে পায়, সেই প্রার্থনাই করছি। আসামি পক্ষের উকিল সাহেবের কিছু বলার আছে? না মহামান্য আদালত, আমার আর কিছু বলার নেই। অর্ডার, অর্ডার, অর্ডার! বেশ কিছুদিন ধরে এই মামলার দীর্ঘ শুনানির পর আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে নারী নির্যাতন ১১ ক ও খ ধারায় আসামি পরাগ রহমানকে দোষী সাব্যস্ত করছে। একটি মেয়ের বাকি জীবনের কথা মানবিক দিক থেকে বিবেচনা করে আজ থেকে ১৫ দিনের মধ্যে আসামির সঙ্গে বাদিনীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আদেশ প্রদান করছে। আমি বাদিনীকে একবার সবার সামনে বোরখা মুখ থেকে নামিয়ে এই রায় কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তা বলার জন্য আদেশ করছি, কারণ আমি মনে করি আর লজ্জায় মুখ ঢেকে রাখার কোনো কারণ নেই। তুমি বোরখা খুলে মুখটা দেখাও মা। এই রায় আমি মেনে নিয়েছি মহামান্য আদালত। ৪০টা ঘুষির বদলে একটা থাপ্পড়ের জবাব দিয়েছিলেন, আমি কিন্তু কোনো থাপ্পড় দিলাম না। কেমন লাগলো আমার কাউন্টার? লং টাইম নো সি। জান, আদালতের রায় অনুযায়ী ১৫ দিনের মধ্যে আমার সাথে বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মা, সেদিন আমি থানার মধ্যে যদি আপনার ছেলের মুখে থাপ্পড়টা না মারতাম তাহলে আমি আমার ভাইকে এই উপযুক্ত শিক্ষাটা দিতে পারতাম না। পরাগ, তুমি আমাকে ক্ষমা করে দাও। পরাগ তোমাকে কি ক্ষমা করবে মা? তুমি যদি আমার মেয়ের বয়সী না হতে তাহলে আজ আমি তোমাকে সালাম করতাম। মা, আপনি তো মাথায় হাত দিয়ে দোয়া করবেন, আমি আপনাকে সালাম করব। বেঁচে থাকো মা। ভাইয়া,
চুপ আরে তুই যদি আমার মেয়ে হতি তাহলে এই মুহূর্তে তোকে আমি ত্যাগ করে দিতাম কিন্তু আফসোস তুই আমার বোন এতদিন তুই পিতৃসুলভ স্নেহময় ভাইকে দেখেছিস কিন্তু এখন থেকে দেখবি সুলতান সিকদারের আসল চেহারা আমার কথার বাইরে এক কদম রাখলে আমি তোকে টেটে টুকরো টুকরো করে মরিগঙ্গায় ভাসিয়ে দেবো ভাই ওকে নিয়ে যা যা